আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দিস ইজ তাহমিনা ইয়াসমিন, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। যেহেতু এখনো শীতকাল যায়নি, তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দারুণ একটা পিঠার রেসিপি। আর এই পিঠাটা তৈরি করব আমরা চালের গুঁড়া দিয়ে। আজকের এই পিঠার রেসিপিটা আমি খুবই ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পিঠাটা কীভাবে তৈরি করতে হবে আমরা সেটা দেখে নিই। এই পিঠাটা তৈরি করার জন্য শুকনো চাউলের গুঁড়া লাগবে আমাদের। বাসায় যদি চাউলের গুঁড়া না থাকে, যে কোনো শপে পেয়ে যাবেন চাউলের গুঁড়া। এই পিঠা বানাইতে আমাদের যা যা লাগবে তা হলো চাউলের গুঁড়া লাগবে, খেজুরের গুড় লাগবে, নারিকেল কোড়ানো লাগবে, সামান্য পরিমাণ লবণ লাগবে, তরল দুধ, ঘোড়া দুধ আর সামান্য পরিমাণ ফুড কালার। পরিমাণটা যে এতটুকু লাগবে তা কিন্তু না, কম বেশি লাগতে পারে পরিমাণটা। পিঠা তৈরি করার জন্য আমরা এখানে চাউলের গুঁড়া টেলে নেব। আর চাউলের গুঁড়া টেলে নেওয়ার জন্য চুলে একটা কড়াই বসা দিব। কড়াই পাতিল যেটা খুশি নিতে পারেন, যা যা সুবিধা মতো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর কড়াই গরম হলে তার মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দেব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা চালের গুঁড়া টেলে নেব। এই অবস্থা অনবরত নাড়তে হবে, না হলে দেখা যাবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চুলার আঁচটা একদমই লোতে রেখে তারপর চালের গুঁড়া টেলে নিতে হবে। যখন কড়ার চতুর্পাশে চালের গুঁড়া লেগে থাকবে আর হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে, ঠিক তখনই বুঝতে হবে আমাদের চাউলের গুঁড়া টালা হয়ে গেছে। এই অবস্থা অনবরত নেড়ে তারপর আমরা চাউলের গুঁড়া নামাই নেব একটা পাত্রে। এবার আমি চুলায় একটা পাইপ্যান বসাই দেব। আর পাইপ্যান গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ তরল দুধ। আর 2 কাপ তরল দুধের জন্য আমি এখানে 1 কাপ পানি ইউজ করছি। আবার দিয়ে দেব এর মধ্যে ঘোড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ ঘোড়া দুধ দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব খেজুরের গুড়। এবার সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। যতক্ষণ না সবগুলো উপকরণ মিক্স হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এগুলো আমি মিশাতে থাকবো। আর মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানো দিয়ে অল্প কিছুক্ষণ মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টেলে রাখা চাউলের গুঁড়া। চালের গুঁড়া একসাথে সব দিতে যাবেন না, অল্প অল্প করে মিক্স করতে থাকবেন। অল্প অল্প করে চাউলের গুঁড়া দিব আর সাথে সাথে মিশাইতে থাকব। দেখবেন কোনো ধলা পেকে যেন না থাকে, সাদা গুঁড়ি গুঁড়ি হয়ে যেন না থাকে, ভালোভাবে মিশাই নেবেন। মিশানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নিয়ে আসছি। এই অবস্থায় কিন্তু খুবই গরম থাকে, আর গরম অবস্থায় এই কাজটা করবেন। আমি এগুলা সবগুলা একটা সফট
ডো তৈরি করে নেব ভালোভাবে মেশায়। গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে, ডো তৈরি করতে হবে, না হলে ঠান্ডা হলে দেখা যাবে যে খুবই শক্ত হয়ে যাবে, তখন পিঠাগুলো হবে না। আমি হাতে একটু একটু পানি নিয়ে ডোটা তৈরি করতেছি। অনেকক্ষণ ভালোভাবে মিশাইতে হবে আর খুবই সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা যতটাই সফট হবে আর পিঠাগুলো ততটাই সুন্দর হবে। তাই কিছুক্ষণ টাইম নিয়ে এই ডো তৈরি করবেন, দেখবেন পিঠাগুলো অনেকটাই সুন্দর হবে। খুবই সফট একটা ডো তৈরি হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে গোল সার্কেলের মতো একটা শেপ দিয়ে দেব। সার্কেলের মতো করেই হাত দিয়ে চেপে চেপে এটা বসাই নিব। চেপে চেপে বসাই, এটা এক সাইডে রেখে দেব আর সেম প্রসেসেই অন্য একটা ডো তৈরি করে নেব ফুড কালার দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। আপনারা অন্য কোনো ডিজাইনেও তৈরি করতে পারেন। এবার আমি চুলায় একটা পাইপেন বসাই দিলাম আর সেমভাবেই অন্য একটা ডো কালার দিয়ে, ফুড কালার দিয়ে তৈরি করে নেব। জাস্ট আমি ওই ডোটাতে মিক্স করেছিলাম খেজুরের গুড়, আর খেজুরের গুড় না দিয়ে এখানে জাস্ট আমি ফুড কালারটাই দিলাম। ডিফারেন্সটা শুধু এটাই, আর সবগুলাই সেমভাবেই থাকলো। আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, এই রেড ফুড কালারটা ইউজ করতে হবে তা কিন্তু না, চাইলে কালারটা নাও ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা সুন্দর ডিজাইনের জন্যই এই কালারটা ইউজ করেছি, কালার না দিলেও কোনো সমস্যা নাই। আগের ডোটার মতোই সেমভাবে আমি আরেকটা ডো তৈরি করে নেব আর চেপে চেপে একইভাবে বসাই নেব। এবার দুইটা ডো একসাথে চেপে চেপে বসাই নেব। দেখেন আমি কিভাবে করতেছি, একদম ভালোভাবে চেপে চেপে বসাই নিতে হবে। এভাবেই চেপে চেপে দুইটা একসাথে ভালোভাবে বসাই নিতে হবে। এবার আমি কাঁঠাল দিয়ে সুন্দর করে পিঠাগুলো কেটে নেব। এখানে আমি দুইটা কাঁঠাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন। আমি এখানে একটা হার্ট শেপ দিতেছি আর একটা ফুলের মতো শেপ দিয়ে কেটে নিতেছি। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো একই রকমভাবে কেটে নিব কাঁঠার দিয়ে। একে একে আমি সবগুলো পিঠাই কাঁঠার দিয়ে কেটে নিতেছি। দেখেন খুবই সুন্দর দেখতে লাগতেছে কিন্তু। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। সাইডগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো ছুরির সাহায্যে ছোট ছোটভাবে কেটে নেব। যেহেতু অপচয়কারী শয়তানের বাইস, অপচয় করা যাবে না, সবগুলাই কেটে নেব। খুবই
সুন্দরভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আজকের এই পিঠা কিন্তু আমি বাফে দিয়ে তৈরি করব, তাই চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম। পাতিল, ফ্রাই প্যান, যেটা খুশি যে কোনো কিছুতে বাফে দিয়ে তৈরি করতে পারেন এই পিঠা। আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর একটা স্ট্যান্ড বসাই দিলাম, এর মধ্যে পিঠাগুলো বাফে দিয়ে দিব। খুবই সাবধান করতে হবে, গরম আছে কিন্তু হাতে ছেঁকা লেগে যেতে পারে, তাই খুবই সাবধানে এই কাজটা করবেন। 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। পিঠা হয়েছে কি না সেটা আমরা কীভাবে দেখব, এরকম একটা টুথপেক নিয়ে নেব আর টুথপেকটা যখন ক্লিন বের হবে তখনই বোঝা যাবে পিঠাটা হয়ে গেছে। আমাদের পিঠা তৈরি হয়ে গেল আর এভাবেই রেখে দেব 10 মিনিট, ঠান্ডা করে নেব 10 মিনিট, তারপর খুবই সাবধানে নামায় নিব। তৈরি হয়ে গেল চাউলের গুঁড়া দিয়ে খুবই অসাধারণ একটি পিঠা। আমার আজকের এই পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নাম হলো ইয়ামি ফুড অ্যান্ড ব্লগার্স তাহমিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিঠা কেমন হলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।